আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন রেসিপিতে এবং ভিন্ন স্টাইলে চিকেন কারি রেসিপি। চিকেনটাকে আমি ভালোভাবে কেটে ওয়াশ করে নিয়েছি, এখন যাচ্ছি রান্না করতে। এখানে আমি আমার মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। চিকেনগুলো আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। এখন দেব উপকরণগুলো। আগে আমি এখানে 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, এখন দিচ্ছি লবণ স্বাদ মতো, এখন দিচ্ছি হলুদ 1 চা চামচ, এখন দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ, এবং পেঁয়াজ দিচ্ছি আমার মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ। সো ভিউয়ার্স, আমরা বরাবরই চিকেন কারির জন্য শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করে থাকি। আজ আমি কাঁচা মরিচ দিয়ে আপনাদের চিকেন কারি তৈরি করে দেখাবো। এখন আমি চিকেনগুলো মাখানোর জন্য পেঁয়াজ কুচি এবং মরিচগুলো নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি এবং সাদা এলাচ। এখন আমি উপকরণগুলোর সাথে চিকেনটা ভালোভাবে মেখে নেব। চিকেনটা মাখা হয়ে গেলে 15 মিনিটের জন্য আমি চিকেনগুলোকে ম্যারিনেটের জন্য রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে ম্যারিনেট করলে চিকেনটা খেতে অনেক টেস্টি হয়। ঠিক 15 মিনিট পর ওই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে চিকেনগুলো আমি চুলাতে বসিয়ে দেব। কোনো রকম পানি ছাড়াই চিকেনটাকে আমি এখন নেড়ে ছেড়ে ভেজে নেব। চিকেনগুলো আমি ওই পর্যায়ে একটু করে নেড়ে ছেড়ে দেব এবং একটু করে ঢেকে দিব, যাতে পুড়ে বা লেগে না যায়, সেজন্য একটু করে নেড়ে ছেড়ে দেবেন মাঝে মাঝে। কোনো রকম পানি ছাড়াই চিকেনটাকে এইভাবে কষিয়ে নেব। জাস্ট 15 মিনিটের মতো মাংসটাকে আমি কোনো রকম পানি ছাড়াই কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে 2টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আলুটা কিভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুনগুলো, দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন চিকেনগুলো অনবরত নেড়ে ছেড়ে দেব। চিকেনগুলোর সাথে আলুটা এবং রসুনটা আর একটু ভেজে নেব। সো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। যারা নতুন রাঁধুনি আছেন, বিশেষ করে তাদের কারণে আমি ভিডিওটি একটু লং করতেছি। চিকেনটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পানি। চিকেনটা এখন আমি ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখে চিকেনটা আমি সিদ্ধ করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবেন, যাতে পুড়ে বা লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। সো ভিউয়ার্স, অলরেডি চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন চিকেনগুলোতে আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, এবং ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা ও মেথি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। সো ভিউয়ার্স, এই চিকেন কারিতে বাগার দেওয়াটা কোনোভাবেই মিস করা যাবে না, এই বাগারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। সো ভিউয়ার্স, এই বাগার দেওয়ার কারণে চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হয়, সো এই বাগারটা কোনোভাবেই মিস করা যাবে না। সো ভিউয়ার্স, পেঁয়াজটা অলরেডি ব্রাউন কালার চলে আসছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন চিকেনটা নেড়ে ছেড়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি যতটুকু পরিমাণ চিকেন নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী সব উপকরণ দিয়ে দিয়েছি, আপনারা মেজারমেন্ট অনুযায়ী সব উপকরণ দিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আমি চিকেনটাতে একটু ঝোল দিয়ে দিচ্ছি। আপনার যে পরিমাণে ঝোল রাখতে চান আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে দিবেন। চিকেনটাকে টেস্টি করার জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিকেনটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে জাল করে নিলাম। সো ভিউয়ার্স, চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে, এটা এখন পরিবেশন করার পালা। এটা আমি জাস্ট 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। সো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আপনাদের একটি কমেন্টস আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো আজ এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।